আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু কবিতর বিক্রি করব, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কবিতরটা আপনারা নেবেন। আমি আপনাদের দেখাই, এই যে মেঘপাই এখানে গোল্ডেন কালার আছে, একজোড়া রানিং ডিম বাচ্চা করছে, এটা তিনবার, অনেক সুন্দর। এই যে দেখেন দুইটা মেঘপাই, সাদা কালো আছে, সাদা কালো আছে একজোড়া, এটা দুইবার বাচ্চা করছে। প্রথমবার দুইটা ডিম দেওয়ার পর দুইটি বাচ্চা হয়েছিল, একটা মরে গেছে, একটা আছে, পরবর্তীতে দুইটা বাচ্চা আছে। তারপরে কিং আছে বিশাল বড় দুইটা সাদা কালো, এই দুটো বিক্রি হবে রানিং একজোড়া। আসলে মূলত এটা বিক্রি করার উদ্দেশ্য হলো যে বাসা বদল করব, হয়তো ওই জায়গায় রাখতে দিবে না, এই কারণে আগে থেকে এটা বিক্রি করে দিচ্ছি। এই যে এখানে কালো ময়না আছে দুইটা, অনেক সুন্দর ফুটগুলো দেখেন কি সুন্দর, এটাও রানিং বিক্রি হবে। তারপরে কিং নর আছে সিঙ্গেল, এই যে কালো একটা আছে, এখানে সাদা একটা আছে বিশাল বড়, দুইটি মাদি ছিল, এটা খাঁচার মুখ খোলার কারণে এই মাদি দুইটা চলে গেছে আর কি, এখন নর এমনি আছে। এই জায়গায় দুইটা আছে তো রানিং, এগুলোর পাখি আছে এখানে, খুব ভালো জাতের বাজিকর পাখি। এটা প্রায় ডিম দেয় 8-10টা করে, 4-5-6টা বাচ্চা হয়, এখনও বাচ্চা আছে এর ভিতরে, এটাও বিক্রি করবো। এখানে একজোড়া আছে, দুজোড়া পাখি, এর সাদার ভিতরে আছে। যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন কোন জোড়াটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেওয়ার। এখানে আসলে স্ক্রিনশট না, আপনারা কমেন্ট করে সাদা জোড়া বা কোনটা, এখানে নাম বললেই হবে। এই এক জোড়া, তারপরে এখানে এইটা আছে, এখানে এক জোড়া রানিং এই জোড়াও। এই কবিতাটা খুবই সুন্দর, এইটা তিনবার ডিম দিছে, ডিম বাচ্চা হয়েছে, দ্বিতীয় 14বারে আসছে, এটাও বিক্রি হবে। তবে খুবই কম দামের মধ্যে বিক্রি করব, যেহেতু খুবই তারা আছে বিক্রি করার জন্য, বাসা ছাড়িয়ে দিতে হবে এই জন্য। দেখেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই খাঁচাগুলো বিক্রি হবে, এখানে হলো চার খোপের খাঁচা, এগুলো এই একটা বিক্রি হবে, আর এটা হলো 6 খোপের খাঁচা। আর এর উপরে আছে একটা বড় বাচ্চা রাখার জন্য, আর উপরে আছে ছোট ছোট দুইটা, আর এখানে পিচ্ছি একটা আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।